দেখুন, এবার মার্কিন যুদ্ধবিমানের দিকে ধেয়ে গেল রাশিয়ার ফাইটার জেট। আমেরিকা ও রাশিয়ার যুদ্ধবিমান ফের কাছাকাছি চলে এলো। জানা যায়, বাল্টিক সাগরের ওপরে মার্কিন যুদ্ধবিমানের গা ঘেঁষে বেরিয়ে যায় রাশিয়ার যুদ্ধবিমান। আজ এই খবরে জানিয়েছে দুই মার্কিন মিলিটারি অফিসার। কলকাতা 24-এর খবরে বলা হয়, মিসাইল ভর্তি একটি রাশিয়ান Su-27 ফাইটার জেট হঠাৎ এগিয়ে যায় আমেরিকার RC-135 যুদ্ধবিমানের দিকে। দুইটি বিমান বেশ কিছুক্ষণ পাশাপাশি ওড়ে। রাশিয়ান পাইলট মার্কিন বিমানটিকে তাড়া করে বলে অভিযোগ। যদিও রাশিয়া ও আমেরিকার মধ্যে এই ধরনের ঘটনা নতুন নয়, একাধিকবার মাঝাকাশে মুখোমুখি হয়েছে দুই দেশের ফাইটার জেট। তবে এবার রাশিয়ান পাইলটের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। কিছুদিন আগে রাশিয়ার সীমান্তে ঘুরে বেড়াচ্ছিল মার্কিন বোমারু বিমান, আর তারপরে আমেরিকাকে প্রত্যুত্তর দিতে সেই জায়গায় ছুটে যায় রাশিয়ার ফাইটার জেট। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার আকাশে। মস্কোর রাডারে ধরা পড়ে ওই মার্কিন বোমারু বিমান, এরপরেই সক্রিয় হয় রাশিয়া। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶